হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস আজকে তোমাদের জন্য যারা আইসিটি সুপারভাইজার মেইন এক্সামের যারা ক্যান্ডিডেটস রয়েছ তাদের জন্য রয়েছে পেপার থ্রি জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট টু ইয়েস মক টেস্ট ওয়ান তো তোমরা আগেই করেছো এবং আশা করছি তোমরা মোটামুটি তো অ্যানসার তো লিখতেই পেরেছো নিশ্চয়ই বাড়িতে তো আগেরটার মতন এটাও টোটাল হানড্রেড মার্কসের কোয়েশ্চেন আছে ফ্রি হ্যাঁ বারবার আর জিজ্ঞাসা করো না প্লিজ ফ্রি এবং পিডিএফ লিংক ডেসক্রিপশন বক্সে পাবে কিন্তু তার আগে কয়েকটা কোশ্চেন একটু বলার আছে সেটা অবশ্যই দেখে নাও না হলে অ্যানসার করতে গেলে তুমি নিজেই তখন অসুবিধায় পড়বে আবার আমাকে জিজ্ঞাসা করবে তো তার আগে দেখে নাও তো এটা যেরকম বললাম হান্ড্রেড মার্কসের আছে কিন্তু এটা ব্যাপারটা দেখো এই কোশ্চেনগুলো আগের দিনের মতো প্যাটার্নে কিন্তু আমি আনি প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি বিকজ আমরা তো কেউই শিওর নই যে কোশ্চেনটা এক্স্যাক্টলি কী প্যাটার্নের আসবে হানড্রেড মার্কসের কোশ্চেন এইটুকুনি জানি নাইনটি মিনিটস টাইম সিলেবাস জানি বাট আদার্স আদারওয়াইজ এছাড়া তো আমরা কিছুই জানি না জাস্ট পিএসসি আগের ইয়ারের এক্সামগুলোতে যেসব কোশ্চেন পেপারগুলো সেট করতো তার উপর জাস্ট আইডিয়া করে এই কোশ্চেনগুলো আমি সেট করছি তোমাদের মধ্যে আমাকে কমেন্ট করছে যে আপনি সাজেশান দিচ্ছেন না পার্সোনালি মক নিচ্ছেন তো আমি এটা সাজেশান নিচ্ছি না পার্সোনালি মক বলতে আমি এটা জাস্ট চেষ্টা করছি যে তোমাদের এটা দিয়ে যদি তোমরা যাও মানে বাড়িতে এগুলো যদি প্রিপারেশন নাও এক্সাম হলে গিয়ে হঠাৎ করে কোশ্চেন থেকে তোমাদের ভয়টা লাগবে না বলা তো যায় না যে এখান থেকে তো তোমরা কোশ্চেন কমন তো পেতে পারো আর তোমরা তো এইটুকুই তো আমার সাথে এগ্রি করবে যে আমি যে কোশ্চেনগুলো আনছি প্রত্যেকটা কোশ্চেনে ভীষণ ইম্পর্টেন্ট আজকালকার দিনে মানে এখন যে রিসেন্ট যে প্যাটার্নে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি অ্যাড করেছি এখানে তো আমি এখানে বাইরে থেকে তো কোনো এক্সট্রা কোনো আনছি না সিলেবাসের বাইরে তো কিছু আনছি না আমি যা আনছি সিলেবাসের মধ্যেই তো আজকে যে কোয়েশন প্যাটার্নটা রয়েছে আগের দিন যেরকম অনেক অপশন ছিল আজকে সেরকম অনেক অপশন নেই কিন্তু এর মধ্যে আমি প্রত্যেকটা জায়গা থেকে কভার করেছি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তিনটে সায়েন্সের পার্ট থেকেও কোশ্চেন কভার করা আছে দেন জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি হিস্ট্রি হিস্ট্রির তিনটে পার্টই কভার করার চেষ্টা করেছি মানে মধ্যযুগ প্রাচীন যুগেরটা দিয়ে নি আমি মধ্যযুগ আধুনিক যুগ আর হচ্ছে তোমার ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের উপরে তিনটে তিনটে পার্ট থেকে আমি কভার করে দিয়েছি আর কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই আছে তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টেন মার্কসের এই কোশ্চেনটা হচ্ছে কয়েকদিন আগেই তোমরা নিশ্চয়ই জানো একটা ইস্যু হয়েছিল যে মানে এখনও সেটা আছে যে গ্রাউন্ড লেভেলে যে ড্রিঙ্কিং ওয়াটার যে লেভেলটা রয়েছে গ্রাউন্ডে সেই পানীয় জলের লেভেলটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এটা একটা ন্যাশনাল এমার্জেন্সি বলতে পারো তো এটা তো নিয়ে তো খুব শোরগোল উঠেছিল করোনার আগেই কিন্তু শরগোলটা উঠেছিল জাস্ট করোনা আসার পরে এটা ধামাচাপা পড়ে গেছে ওকে তো সেই ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার যে এমার্জেন্সিটা ছিল এটা ন্যাশনাল এমার্জেন্সি মধ্যে পড়ছে তো তার উপরে একটা রয়েছে আমি কোয়েশ্চেনটা এই জন্য বলছি যাতে তোমরা নিজেদের মতো করে একটু লিখতে পারো অ্যানসার তো আমি অবশ্যই দেবো আর এই যে বড়ো কোশ্চেনগুলো আছে সেই বড়ো কোশ্চেনগুলো একবারে তো নিয়ে আসতে পারবো না আমি চেষ্টা করছি বড়ো কোশ্চেনগুলো নিয়ে একটা আলাদা একটা ভিডিও করে দিতে তাহলে তোমরা সেখান থেকে দেখতে পারবে আর পিডিএফ যদি ট্রাই করবো আমি একদম তোমাদের গ্যারান্টি দিতে পারছি না আমি পিডিএফের জন্য ট্রাই করছি অ্যাকচুয়ালি পিডিএফ করতে হলে আমাকে আলাদা ফর্ম্যাটে লিখতে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে প্যাটার্নগুলো লেখার তো আর নর্মালিখি পরপর সব একবারে টাইপ করে দিলেই হয়ে যায় কিন্তু পিডিএফ আনতে গেলে একটু অন্যরকমভাবে লিখতে হচ্ছে তো ওই জন্যই আর কি আর দেখো সেকেন্ড কোয়েশন যেমন ইলবার্ট বিল এটা তো তোমরা জানো এবার দেখো থার্ড কোশ্চেনটা যেটাতে এক্সি টু এক্সি টু কনজারভেশন অ্যান্ড ইনসি কনজারভেশন রয়েছে তো ইনসি টু আর এক্সি টু যে কনজারভেশন এটা কিন্তু পরিবেশ বিদ্যার কোয়েশন তোমরা এখানে এক্সাম্পল সহ লিখবে ফাইভ মার্কসের আছে তার মানে মনে করো দুটো হচ্ছে টু অ্যান্ড হাফ মার্কস করে মানে আড়াই মার্কস করে রয়েছে খুব বেশি বড় অবশ্যই করবে না তোমরা ঠিক আছে মোটামুটি লিখবে দেন কোয়েশন নম্বর ফোরটা কি আছে কাইটো প্রোটোকল যেটা কাইটো প্রোটোকল তো আমি অ্যান্সার বলবো না এখন তো কাইটো প্রোটোকল যেটা কি এবং মানে মোটামুটি ধরো দশ থেকে বারো লাইনের মধ্যে কভার করবে থ্রি মার্কস আছে ঠিক আছে তার থেকে বেশি তার থেকে কম হতে পারে বাট তার থেকে বেশি যেন একদম না যায় ঠিক আছে দেন দেখো কোশ্চেন নাম্বার ফাইভ যেটা হচ্ছে যে কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট আমি বলবো যে এই যে ওমেনদের এই যে কন্ট্রিবিউশনগুলো কন্ট্রিবিউট করা হচ্ছে যে মানে উমেনদের যে গুলো চেঞ্জ মানে অ্যাকচুয়ালি বলাতে পারে উমেন এম্পাওয়ারমেন্ট এর ফলে কি কিছুকে এদের যে দারিদ্রতা এটা কি কিছু চেঞ্জ হবে আর একটা কোশ্চেন ছয়টা তো বুঝতেই পেরে গেছো এটার আর্টিক্যাল রিলেটেড একটা কোয়েশেন সাতেরগুলো হচ্ছে নর্মাল সব কোয়েশনগুলো আছে মানে শর্ট কোশ্চেনগুলো সব মেলানো মেশানো আছে এখানে আটেরগুলো সব রিজনিং অ্যান্ড কোয়েশন নাম্বার নাইন অ্যান্ড টেনের মধ্যে অর আছে ঠিক আছে এবার কোশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশন নাম্বার ইলেভেনটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি আমি কোয়েশনটা রেডি করে ফেলেছিলাম তারপরে দেখলাম মৌমিতা বাগ সে আমাকে লিখছে যে আপনি উমেনদের কী করে সব ইস্যু হেল্প টেল্প করা যায় বা কী করে প্রবলেমগুলো সর্ট আউট এই টাইপের একটা ভিডিও দিতে তো এই কোয়েশনটা দেখো তুমি যেরকম কোয়েশনটা বলছিলে একটুখানি লিখেছো তো আমার মনে হয় তুমি এই ইলেভেন নাম্বারের কোয়েশনটার মতনই কথা বলছিলে তো এই ইলেভেন নাম্বারের কোয়েশনটা সলভ করে দিলে মনে হয় তোমার যে কোয়ারি সেটা সলভস সলভ হয়ে যাবে দেন দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন তো করলে অ্যান্ড কোশ্চেন নাম্বার টুয়েলভে যেগুলো আছে সবগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন এবার আমি একটু বেশি দিয়েছি আগেরটাতে বেশি দিয়েছিলাম না তো কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি অপশানও নেই ছটা আছে পাঁচটা করতে হবে চেষ্টা করো যতটা পারার করার আমি নেক্সট দিন অ্যান্সার প্রোভাইড করলে চেক করে নেবে ঠিক আছে আর অ্যান্সারটা তোমরা তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা তো নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা করনি তারা হচ্ছে করে হয়তো পরে দেখছো তখন তো আর পাবে না তখন তোমরা ডেসক্রিপশান বক্সটা চেক করো ঠিক আছে ডেসক্রিপশান বক্স চেক করলে আজকে কোশ্চেনের পিডিএফ লিঙ্কটাও যেমন পাবে সেরকম আমি অ্যান্সারটার যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটারও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাকে বারবার কোশ্চেনও করতে হবে না তোমাদের খুঁজেও খুঁজতেও হবে না বেশি ডিসক্রিপশান বক্স চেক করলেই সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমি কিন্তু দুটো পার্টে আনসার আনবো একটা পার্টে এতগুলো হানড্রেড মার্কসের কোশ্চেন ইম্পসিবল আমার পক্ষে অতক্ষণ ধরে কথাই বলতে পারবো না আমি ওকে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো করে এক্সাম দাও